আজ এটিকে মোহনবাগান তাদের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু এটিকে মোহনবাগান ফ্যানেদের এই ম্যাচটা অনেকটাই চিন্তায় ফেলছে কারণ এটিকে মোহনবাগানের হয়ে এই ম্যাচে খেলতে পারবে না হুগো বোমোস দীপক টাংড়ি আশিক কুরুনিয়ান মানবীরের মতন ফুটবল প্লেয়ার ফলে এফসি গোয়ার মতন শক্তিশালী দলকে হারাতে এক্সট্রা পরিশ্রম করতে হবে দিমেত্রীদের এটা কিন্তু বলাই যাচ্ছে এবং এটিকে মোহনবাগান তাদের শেষ ম্যাচ নর্থ ইস্টের কাছে একশূন্য হারায় আর এই ম্যাচটাও যদি খারাপ ফলাফল তারা করে এফসি গোয়ার সাথে এটিকে মোহনবাগান তাহলে কিন্তু লি পয়েন্ট টেবিল থেকে অনেকটাই পিছিয়ে আসবে এটিকে মোহনবাগান তা কিন্তু পরিষ্কার কিন্তু এর মধ্যেও যেন একটা আনন্দের খবর এটিকে মোহনবাগান ফ্যানেদের রই যাচ্ছে শোনা যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উন্নয় মানবীর সিংয়ের বদলে দলে আসতে পারে জামশেদপুরের ফরওয়ার্ড ফুটবল প্লেয়ার বা ভারতের জাতীয় দলে খেলা ফুটবল প্লেয়ার ঈশান পাণ্ডিত্যা ঈশান পাণ্ডিত্যা বর্তমানে ইতিমধ্যেই অসাধারণ ফুটবল প্লেয়ার অসাধারণ কিন্তু সুপার নাইন তাকে বলা হয় এবং সব টিমেই যে কটা টিমে তিনি ইন্ডিয়াতে খেলেছেন হয়তো গোয়া হতে পারে হয়তো ভারতের জাতীয় দল হতে পারে হয়তো জামশেদপুর হতে পারে সেই দলেই কিন্তু সুপার সাব হিসাবে মাঝখানে এসে গোল করেছে বেশিরভাগই ঈশান পাণ্ডিত্যা এবং প্রপার জার্সি নাম্বার নয় বা প্রপার নাইন নাম্বার যে প্লেয়ারকে বলা হয় সেটা যদি ঈশান পাণ্ডিত্যাকে বলা হয় তাহলে কিন্তু ভুল হবে না তো মোস্ট ট্যালেন্টেড একজন ভারতীয় ফুটবল প্লেয়ার এবং এই প্লেয়ারকে আনার জন্য আগেও চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান তা কিন্তু বলাই যায় এবং এইবার যদি এটিকে মোহনবাগান ঈশান পাণ্ডিত্যাকে তুলে নিতে পারে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো দেখার বিষয় ঈশান পাণ্ডিত্যা জামশেদপুর ছেড়ে এটিকে মোহনবাগানে জয়েন করে নাকি ইতিমধ্যে কথাবার্তা কিন্তু অনেকটুই এগিয়েছে কিন্তু বর্তমানে সব কিছুই ঈশান পাণ্ডিত্যার ওপর ডিপেন্ড করছে তো দেখার বিষয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর পরে ঈশান পাণ্ডিত্যার জামশেদপুর ছেড়ে এটিকে মোহন মান জয় জয় করে নাকি আজকের মতন ভিডিও এতটুকি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও